ক্লাস ফাইভের সকল ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওতে নিয়ে চলে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্কের পরিবেশের পার্ট সিক্স অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রশ্নের উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা। সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এক নম্বরে বলা হয়েছে ঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গে চা চাষ হয়। সঠিক উত্তর হবে অপশান গ, উত্তরের পার্বত্য অঞ্চলে। যেটি সমুদ্রের মাছ সেটি হল, সঠিক উত্তর অপশান ঘ, সার্ডিন। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে সেটি হল, সঠিক উত্তর অপশান ক, শিক্ষক দিবস। দুই নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হল ভারত ও ড্যাশ, উত্তর হবে বাংলাদেশ। বিপ্লবী সূর্যসেন ড্যাশ নামে পরিচিত ছিলেন, উত্তর হবে মাস্টারদা। একটি নিত্যবহ নদীর নাম হল ড্যাশ, সঠিক উত্তর লিখতে পারো গঙ্গা। এরপর তিন নম্বরে বলা হয়েছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সুন্দরবনের মাটির বৈশিষ্ট্য, সুন্দরবন অঞ্চলের বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে পলিযুক্ত দোআঁশ মাটি। এই অঞ্চলের মাটিতে অক্সিজেনের পরিমাণ খুব কম, এই অঞ্চলের মাটিতে লবণের পরিমাণ বেশি থাকে। পরবর্তী প্রশ্ন, লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে? উত্তরটা দেখে নাও, লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। লুপ্তপ্রায় মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে, লুপ্তপ্রায় মাছের চাষ বৃদ্ধি করতে হবে, লুপ্তপ্রায় মাছ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। চারে বলা হয়েছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি? সাধারণতন্ত্র কথার অর্থ হল সাধারণ মানুষই দেশ চালাবে, সেখানে রাজার কোনো অস্তিত্ব থাকবে না। ১৯৪৭ খ্রিস্টাব্দের স্বাধীনতা লাভের পর ভারতকে কেমনভাবে চালানো হবে তার কিছু নিয়ম নির্দিষ্ট করা হয়। দীর্ঘ আলাপ আলোচনার পর ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি সেই নিয়মাবলী বা ভারতের সংবিধান কার্যকর হয়। তাই ২৬ জানুয়ারি দিনটিকে ভারতের সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। তাহলে এই ভিডিওতে পার্ট সিক্সের প্রশ্নগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর এই ভিডিও সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাকে জানিও।